আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে শুভ সকাল, আজকে শুক্রবার, জুমার দিন, সবাইকে জুমা মুবারক। তো আমাদের ঘাসের জমির দিকে যাচ্ছি। কালকে ঘোড়াটা আনার পরপরই ঘাসের জমিতে হামলা হয়েছে। এটা আসলে আমাদেরই বোকামি ছিল। হ্যাঁ, তো আমাদের ঘোড়ার জন্য ঘাস কেটে রেডি করা হচ্ছে। গতকালকে ওকে এনে আমরা এই জায়গাটাতে বেঁধে দিছি, এখানে ঘাস টাস খাচ্ছিল, ওই জন্য তো 10-15 মিনিটের জন্য তাকে এখানে একটা খুঁটির সাথে বেঁধে দেওয়া হয়েছে, খুঁটি গেড়ে বেঁধে দিছি। তো ভাবছি যে খাবে, এখানেই খাবে। তো আসলে ওর পাওয়ারকে আমরা আসলে আন্ডারস্টিমেট করছি আর কি। ও খুঁটি নিয়ে এসে 10-15 মিনিটে যা পারছে, মানে ঘাসগুলা দেখে সে লোভ সামলাইতে পারে নাই, সমানে আমার ঘাসের আগা আগা সব খেয়ে ফেলছে। কোনো সমস্যা নাই যদিও, কারণ এগুলো কাটিং এর জন্য রেখেছি। তা আমি আগার বাকি অংশটা ওকে কেটে খাওয়াই ফেলবো, আর গুড়ার অংশটা কাটিং হিসাবে অন্য জায়গায় লাগিয়ে দিব, এছাড়া কোনো উপায় নেই আর কি। হ্যাঁ, লা ইয়া গুজো না, হাঁটাবি না, খেতে লেগুদ, হ্যাঁ চেসাব করতে লেগুদ না। তো আমাদের ওর জন্যই আসলে ঘাস কাটা হয়েছে। হ্যাঁ, এগুলো কাটিং হয়েছে, কাটিংগুলো আমরা অন্যত্র লাগাই দিতে পারবো। তো আমাদের হাঁসের বাচ্চাগুলার কি অবস্থা ওইটা একটু দেখাই। মাশাল্লাহ, ওদেরকে খাবার রেডি, উড়ে তুলিয়ে রো, ওই ট্রে একদম বাইর করে ফেলো। তো ওদেরকে এখন আমরা আস্তে আস্তে বাইরে ছাড়তেছি, বিসমিল্লাহ রহমান রাহিম। ট্রেন লইউ, যে হাঁস বলছে ওই হাঁস। হ্যাঁ, এখানে পানি টানি ফেলে অবস্থা খারাপ, খিদা লাগছে, চিল্লা চিন্নি। এখন বের হয়ে সুরাবের পিছে পিছে চলে যাবে, ওরা কনফিউজ হয়ে গেছে কার পিছে যাবে। লো যাও, লো যাও, লো যাও, ওই খাবার দেখছে, ডাক শুনছে, এ দৌড় সমানে দৌড় সমানে দৌড়। ওরা চিন দিফেল রে, ইয়া দিফেল, ট্রেন দিফেল, সমানে দৌড়। এই দেখেন দেখেন দেখেন, সুরাব হয়েছে, 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 ওই তো আনসার দে। হাই রে, এই যে পুরো দলের মধ্যে কয়েকটা ওভার পণ্ডিত থাকে না, ওইটার ওরকম একটা পণ্ডিত, ওইটা 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 ডুফো মারে দেখেন। এগুলো হচ্ছে সব একই ব্যাচের বাচ্চা, তোরা এখনো এতটা সাঁতার টাতার কাটতে পারে না, ওরা দুইজন গিয়ে ওখানে সমানে সাঁতার কাটতেছে। আর এদের এই যে এখন খাচ্ছে, তো এ খাবার খাবে, এ পানি খাবে, ও কয়েকটা কয়েকটা নামে তোরা। এদের এই সাঁতার কাটার দৃশ্যটা আসলে আমার চমৎকার লাগে, এভাবে নেমে। হ্যাঁ দেখেন, মেজবান পাইছে মতো, একটার গায়ে একটা ভরায়। আবার একটা সুন্দর বিষয় দেখলাম, এটা যখন খাওয়া দাওয়া হয়ে যাবে, ওরা ওইখানে নেমে গোসল করে ফেলবে, গোসল করে শরীরটা একদম ফ্রেশ করে ফেলে। এটা একটা ভালো বিষয়, মানে খাওয়ার সময় শরীর ময়লা হইলেও ওরা আবার শরীরটা সুন্দর পরিষ্কার করে ফেলতে পারে। হাঁস কাদায় মাটিতে থাকে, তো কিন্তু হাঁস মানে পরিষ্কার পরিচ্ছন্ন, এই বিষয়টা সুন্দর। হাঁস বাইর করে ফেলো, থাক। তো এদের জন্য আসলে এরকম একটা পরিবেশ দরকার। এখন এখানে 50 পিস হাঁস আছে, এদের জন্য এই পরিবেশটা 5-7টা হাঁসের জন্যই উপযুক্ত, যখন বড় হবে আর কি। তো বাকি হাঁসগুলোকে আমাকে অন্যত্র শিফট করতে হবে, যেখানে এই সিনাসিন ছাড়ে দেবো, যেখানে হচ্ছে যে আপনার বিলের পাশে যদি কোনো গ্রাম মানে আত্মীয় স্বজনের ঘর আছে কয়েকটা বিলের পাশে, তো ওদেরকে কনভিন্স করে ওদের বাসার আশেপাশে ওখানে রাখা যায় কি না, অথবা ওদেরকে দিয়ে দিলাম, দেখাশোনা করবে, ডিম টিম যা পাবে একটা হিসাব করে নিলাম, তাইলে ওদের জন্য একটা সুন্দর পরিবেশ হবে আর কি। আমাদের চীনা হাঁসটা বের হয়েছে। হ্যাঁ, এই যে ছেলে হাঁসটা, গত পরশু দিন আমাদের প্রজেক্টের ওই পাশে একটা ঘর আছে, এই এক উড়ালে ওর পাকা একটু কম কাটছিলাম আমরা, যে ছেলে মানুষ মনে হয় হানাই নহাই তারা। হায় 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 হায়, দূর বান দিও, মারামারি করে না। তো ওই উড়াল দিয়ে ও পাশের প্রতিবেশীদের ওখানে, তো ওরা আবার এনে দিছে, এরপরে পাকনা ভালো করে কেটে দিছে, এখন আর উঠতে পারবে না এভাবে। ওরা আবার অনেক ভিআইপি, ওদের মুরজি মতো খাবে, ওখানে রেখে দিলে ওরা আস্তে আস্তে এসে অল্প অল্প খাবে। আয় ফেলো, যারা মজি তারা হাইব। আমাদের ঘোড়াটাকে আমরা আমাদের গরুর ঘরের সাইডে রেখেছি, ওরে ডাক দিচ্ছে, মাশাল্লাহ, ঘোড়ার এই ডাকটা খুব সুন্দর লাগে, কতটুকু ক্যাপচার হয়েছে জানি না।
আমাদের এই পুরোটাই গরুর ঘর, মাঝখানে একটা পার্টিশন আছে, এই পাশটা একদম খুব মজবুত করা, ওইটাতে একটু নর্মাল আর কি। তো আমরা ঘোড়াটাকে এই পাশটাতেই রেখেছি, আশপাশটা এই দিকটা একটু ব্যবহার কম থাকা একটু ময়লা হয়ে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো, কি খবর, কি অবস্থা আপনার? আপনি তো মাশাআল্লাহ এখানে পায়খানাটা এখানে করে সুন্দর করে রাখছেন। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। কি অবস্থা? এই যে দেখেন, ওরা ও ঘোড়ার পায়খানা, আল্লাহ, এটাগুলো এরকম কেন? ঘোড়ার পায়খানা ভাবছি যে গরুর ইয়ার মতো হবে, তবে এদেরটা একটু অন্যরকম, মানে একটু ছোট ছোট আলাদা আলাদা কেমন জানি। যাক, চলো চলো চলো, আমরা চলো চলো, নতুন মেহমান আপনি, আপনাকে ব্রেকফাস্ট করে করাইতে হবে না? চলেন চলেন চলেন, এদিকে 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 কাম। দেখেন, ও ঘাসের জমির ঘাস কালকে এমনভাবে এমন খাওয়া খাইছে, সে তার পেট এখনও খালি হয় নাই সারা রাত, মানে এখনও তার পেট খালি হইল না। হয়েছে হয়েছে, চলো তোমার জন্য, তোমার জন্য রেডিমেড ব্রেকফাস্ট রেডি করা হয়েছে, আসো আসো আসো। তুই বুঝছো না, ওরে ঘোড়ার কামড় যে আসলে এত ভয়ঙ্কর, ঘোড়ার উপরে নিচে দাঁত। আমি ওরে ওই আমাদের গরুর করতে একটু লাস্ট মাথা, এখন এই মাথা আনতে একটু সময় লাগতেছে, টেনে টেনে আনতেছি, একটু আদর করে গলার সাইডে এভাবে ইয়া করতেছি, গলার এখানে মনে কোথাও ব্যথা লাগছে। হ্যাঁ, আমি জাস্ট এইভাবে হাঁটতেছি, এভাবে হেঁটে গলার এভাবে একটু এভাবে এদিকে একটু ইয়া করছি, গলাটা এভাবে ঘুরাই যে এখানে এভাবে কামড় দিতে নিছে, উপরের দাঁত নিচের দাঁত দুইটা ঠাক করে উঠছে আমার গিরার উপরে, দাঁতগুলো এত শক্ত রে ভাই। আসলে গতকালকে আমার দাদি ভিডিওটা দেখার পরে, আল্লাহ আল্লাহ না, মুখ নিচা করলে আমার এখন ভয় লাগতেছে, আমি কিন্তু ভালোই ব্যথা পাইছি রে সুরাব। থ্যাংক আর কিনলি থ্যাংক যাই তু না দিল্লা এটা দাঁতিন, এটাকে হারা বুঝো না, হ্যাঁ থাক করে বা জিতে রে, কি না যে ফরান যাবো ফান লাগে দিকে। এখন আসলে বোকামিটা আমারই ছিল, ওরে আমি এভাবে পিছনে, মানে ও হয়তো আমার হাতে টাতে ব্যথা পাইছে, গলায় ঘরেটা ব্যথা পাইছে, বিরক্ত হয়েছে, ও জাস্ট মুখটা ঘুরে এভাবে আমাকে কামড় দিতে নিয়েছে, মানে এমন জোরে যে ধাক্কাটা লাগছে, ওইটাই আমি বুঝছি যে মাশাল্লাহ এদের কামড়ে কত শক্তি। হ্যাঁ, তো আসলে অনেকদিন ছেড়ে দেওয়া ছিল, তো বাইরে বাইরে কোনো মালিক ছিল না, তো প্রভু ভক্তিটা কমে গেছে, আমি কয়েকদিন রেখে এইভাবে খাবার টাবার ধরে খাওয়াই, এই যে এত আদর করে করে হাতে তুলে খাওয়াচ্ছি, দেখো কামড় টামড় দিও না, মুখ নিচা করলে ভয় লাগে যে কামড়টা দিল মনে হয়। তো বন্ধুরা, গতকালকের ভিডিওটা দেখার পরে অনেকেই খুব আফসোস করতেছিলেন যে আমি একটা ঘোড়া কেন নিয়ে আসছি, দুইটা কেন নিয়ে আসি নাই। তো বিষয়টা একটু ক্লিয়ার করি, যে আমি শুরু থেকেই চাচ্ছিলাম যে আস্তে আস্তে আস্তে, ও মুখ নিচা করলে আমার ভয় লাগে, ঘাসের জমির একপাশে একটা গরু দেখতেছি মনে হচ্ছিল ওর। আপনার আমি প্রথম দিন থেকেই চাচ্ছিলাম হয়তো দুইটা নিয়ে আসি, নাহলে দুইটাই ওনার কাছে থাক, এই জন্যই আসলে ওনার কাছে দুইটা রয়ে গেছিলো। আমি যদি ওই দিন চেয়ারম্যানের ওখানে বলতাম যে একটা আমি রাখবো ভাই, তাহলে কিন্তু আমার আমাকে ওই দিনে একটা দিয়ে দিত, কিন্তু আমারও খারাপ লাগতেছিল একটা আলাদা করে নিয়ে আসতে। তবে আমি ওকে রেখে আসার কয়েকদিন পরে যখন আমি ইয়া করতেছিলাম, এই যে আই খা কীসে, রেখে আসার পরে কয়েকদিন পরে এদের আপডেট নেওয়ার জন্য আমি ফোন দিছি, আর ওই ভাই আমাকে দুঃখ বোঝাচ্ছে, ভাই দুইটা একসাথে রাখা কষ্টকর হয়ে যাচ্ছে, এদেরকে এদের মেনটেন্যান্স বা এদের রক্ষণাবেক্ষণা এগুলো একটু কষ্টকর হয়ে যাচ্ছে, ভাই আপনি একটা দয়া করে নিয়ে যান। তো ওনার কথায় যা বাচ্চা যা বুঝলাম, উনি এটা মানে খুব জোর করে দিয়ে, মানে ওনার আসলে কষ্ট হয়ে যাচ্ছে দুইটা সামলানো আর কি। তো আমি যদি না আনি সেগুলো উনি অন্য যে কোনো কাউকে দিয়ে দিবে, আমি যদি নিয়ে না আসতাম তাহলে উনি অন্য যে কোনো অন্য কাউকে হয়তো দিয়ে দিত। তো ওই জন্য আসলে ভাবলাম যে বাইরে দেওয়ার চাইতে আমি নিয়ে আসি, উনি হয়তো একটার উপর এখন বিরক্ত হয়ে একটা দিয়ে দিচ্ছে, কিছুদিন পরে যদি আরেকটার উপরও বিরক্ত হয় ওইটাও দিয়ে দিবে, ইনশাল্লাহ দোয়া করুন হয়তো দুনতে আমার খামারে চলে আসবে। তো এই জন্যই শুধু এদেরকে আলাদা করা, আর কোনো উদ্দেশ্য না, আমারও খারাপ লাগছে দুইটাকে আলাদা করতে।
তো ওর প্রেগন্যান্সির বিষয়ে আপনারা অনেকে অনেক খুব মূল্যবান মতামত দিচ্ছেন, ও অনেকেই বলতেছেন যে ও প্রেগনেন্ট আর কি। হ্যাঁ, তো আমার আব্বু গতকালকে বিদেশ থেকে ফোন করে বলতেছে যে ঘোড়াটা নিশ্চিত 5-6 মাস কি 7 মাসের প্রেগনেন্ট, ওইটাকে সুন্দর করে রেখে দিয়ে এভাবে এভাবে যত্ন নেয়। আমার আব্বুর তো আবার যে গরুর ছাগল নিয়ে ভালো অভিজ্ঞতা আছে, দেশের বাইরে ওগুলোর ইয়াতেও মানে এগুলো নিয়েও কাজ করছে, তো হিসেবে একটু অভিজ্ঞতা আছে। তো উনি বললো যে সুন্দর করে এটাকে যত্ন নিয়ে এভাবে এভাবে ইনশাল্লাহ হয়তো 2-3 মাস পরে বা 3-4 মাস পরে এটার বাচ্চা হয়ে যাবে। তো যাই হোক, ওই হিসাবে এটা একে এখন প্রেগনেন্ট হিসাবে রেখে দিচ্ছি, ইনশাল্লাহ ওকে ওভাবেই যত্ন নিব সুন্দর করে। এর থেকে যেন একটা সুন্দর একটা ফুটফুটে একটা বাচ্চা হয়, দোয়া করবেন সবাই। আর আমাদের এই ঘোড়াটার জন্য একটা সুন্দর নাম সাজেস্ট করবেন, যেহেতু মেয়ে ঘোড়া, মেয়ের একটা নাম সাজেস্ট করবেন। হ্যাঁ, তো এখন থেকে চেষ্টা করবো ওর সাথে একটু সময় কাটাতে, মানে একটু নিজের হাতে খাওয়াতে, নিজে একটু ইয়া করতে। তাইলে হচ্ছে যে ওই প্রভু ভক্তি বা এই যে কামড় দেওয়ার অ্যাগ্রেসিভ, এই যে লাথি দেওয়া, এগুলোর প্রবণতাটা চলে যাবে। তবে যথেষ্ট শান্তশিষ্ট, গায়ে হাত দিলে, গায়ে ইয়া করলে ও খুব শান্তি পায়, মানে খুব স্বাচ্ছন্দ্যে ইয়া করে। কিরে, ঘোড়ার কান এত ছোট, আসলে এই তো খুব ছোট। আর আমাদের ঘাসগুলো সে খুব মজা করে খাচ্ছে মাশাল্লাহ, কিন্তু সমস্যা হচ্ছে যে ওকে বলে ওই ওই গেট ভিতরে আর ঢুকানো যাবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করি। অবশ্যই এর জন্য একটা সুন্দর নাম সাজেস্ট করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।